আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারান্নুমস কিচেন। এই গরমে ইফতার কিংবা ঈদের দিনে অথবা যে কোনো স্পেশাল দিনে ডেজার্ট হিসেবে ফালুদার জুড়ি মেলা ভার। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা। অনেকের কাছেই ফালুদা তৈরি করা অনেক বেশি ঝামেলার মনে হয়। তাদের জন্য রেডিমিক্স ফালুদা দিয়ে চটজলদি ফালুদার রেসিপিটি আজ তৈরি করে দেখাচ্ছি। রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফালুদা তৈরির জন্য আজ আমি রাধুনি ফালুদা মিক্সের প্যাকেট নিয়েছি। এটার নেট ওয়েট হচ্ছে 250 গ্রাম। প্যাকেটে লিখাই আছে এটা 5 থেকে 6 জনকে পরিবেশন করা যাবে। তবে ছোট গ্লাসে বা ছোট বাটিতে যদি পরিবেশন করা যায় তাহলে অনায়াসে 8 থেকে 10 জন খেতে পারবে। প্যাকেটটা আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কি আছে। এর ভিতরে 3টা প্যাকেট থাকে। বড় প্যাকেটে থাকে কিছু নুডলস, সাবুদানা, আইসিং সুগার বা চিনির গুঁড়ো আর কিছু কিসমিস। আর ছোট ছোট 2টা প্যাকেটে 2 কালারের জেলো থাকে, একটা লাল রঙের জেলো আর একটা সবুজ রঙের জেলো। আমি প্রথমে জেলো 2টা রেডি করে নিব। এর জন্য প্যানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। প্রথমে লাল রঙের জেলোর সম্পূর্ণ প্যাকেট দিয়ে দিব। প্যাকেটে লেখা আছে 5 মিনিট জাল দেওয়ার কথা। তবে আমি একটু কথা বলে রাখি, এখানে আপনি যদি 1 কাপ পানি দিয়ে 5 মিনিট জাল করেন তাহলে জেলোটা 50% পর্যন্ত জমবে। এই জেলোটা আমি ঘড়ি ধরে 12 মিনিট জাল দিয়েছি, কারণ 5 মিনিট জাল দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে এটা জমাট বাঁধার জন্য এখনও পারফেক্ট হয়নি, তাই আমি আরও 5 থেকে 7 মিনিট জাল দিয়েছি। এখন একে একটা হিট প্রুফ কাচের বাটিতে বা প্লেটে ঢেলে নিব। এটা ঠান্ডা হতে থাক, এর মধ্যে আমি সবুজ প্যাকেটের জেলোটা তৈরি করে নিব। ওই একই পাত্রে 1 কাপ পানি দিয়ে দিলাম। প্যাকেটের সবুজ রঙের জেলোর পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন এই জেলোটা আমি 7 থেকে 8 মিনিট জাল দিব। আমি একটু দেখতে চাই এই জেলোগুলোতে পানির মাপটা ঠিক কতটুকু হতে পারে। পানির অ্যাকুরেট মাপ তখনই বোঝা যাবে যখন জেলোগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। 8 মিনিট জাল দেওয়ার পর আমি একটা কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি। রুম টেম্পারেচারে আসলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। চুলায় 1 লিটার দুধ জাল করে নিব। এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ পানিতে গুলে দিয়ে দিব। এটা ফালুদার মিশ্রণটাকে আরও রিচ করে দিবে আর ফালুদাটা খেতেও অনেক মজা লাগবে। দুধটা ফুটে গেলে প্যাকেটের নুডলস আর সাবুদানা ঢেলে দিব। অনবরত নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। এখন জাল দিব ঘড়ি ধরে 20 মিনিট, অথবা নুডলস আর সাবুদানা সিদ্ধ হয়ে ঘন হয়ে আসা পর্যন্ত। এটা অনেকটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে আসবে। একটা বাটিতে ঢেলে পুরোপুরি ঠান্ডা করে নিব। আমি এই মিশ্রণটা আর জেলোগুলো 3 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। ফার্স্টে রেড কালারের জেলোটা কেটে নিচ্ছি। এটা 1 কাপ পানি দিয়ে 12 মিনিট জাল করেছিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি সেট হয়নি, প্রায় 80 থেকে 90% পর্যন্ত জমাট বেঁধেছে। এখন সবুজ জেলোটা কাটব। এটা 8 মিনিট জাল দিয়েছিলাম। এটা 60 থেকে 70% পর্যন্ত জমাট বেঁধেছে। এখন দেখব রেডিমিক্স ফালুদার মিশ্রণটা কতটা ঘন হয়েছে। এটা 20 মিনিট জাল দেওয়া হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে এটা আরেকটু ঘন হতে পারত। এখনও একটু লিকুইড আছে, আরও 5 মিনিট জাল দিলে খুব সুন্দর একটা পারফেক্ট থিকনেস এসে যেত। খুব পাতলাও না, আবার অতিরিক্ত ঘনও হতো না। এখানে আমি কিছু ফল, আপেল, বেদানা, কলা নিয়েছি। আপনারা
পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন। এর সাথে নিয়েছি খুরমা, রু আফজা, বাদাম, কিশমিশ, চিয়া সিড আর ভ্যানিলা আইসক্রিম। এইগুলো সব কিছুর উপকরণ আমি আমার নিজের পছন্দ মতো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল, বাদাম, জেলি এইসব উপকরণ দিয়ে নিজেদের ইচ্ছা মতো এই ফালুদাটা তৈরি করে নিতে পারেন। আবার বাদাম, কিশমিশ, জেলি পছন্দ না করলে শুধু ফল দিয়েও এটা তৈরি করতে পারেন। এখন সুন্দর করে অ্যাসেম্বল করে মজা করে খাবার পালা। আমি আজকের ফালুদাটা গ্লাসে সেট করব। একটা কাঁচের গ্লাসের চারপাশে রু আফজা দিয়ে এইভাবে ডেকোরেট করে নিচ্ছি। রেডিমিক্স ফালুদার মিশ্রণটা এক চামচ দিয়ে দিলাম। এখন পছন্দ মতো বাদাম জেলি দিয়ে লেয়ার করে করে সাজিয়ে নিচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ফালুদা ট্রাই করে আমি এর জেলো আর দুধের পরিমাণ কতটুকু হওয়া উচিত তার একটা পারফেক্ট টাইমিং আর কোয়ান্টিটি আন্দাজ করতে পারলাম। সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। আপনারা একটু কষ্ট করে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিতে ভুলবেন না। লাস্টে এক স্কোপ আইসক্রিম দিয়ে পরিবেশন করছি। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার জান ঠান্ডা করা ফালুদা। তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমি ফালুদা খেতে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।